হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা হলো আপনার গণেশের বাগান, আমাদের বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। এখানে আজকে শনিবারে প্রচুর পাইকারি বাজার বেচাকেনা হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণ আপনার আসছে, কাঁঠাল আসছে, কলা আসছে, আরও বিভিন্ন জিনিস আসে। এখানে প্রায় সব জিনিস আসে অত্র এলাকার। এই যে ট্রাক আসছে দেখছেন, ট্রাকে করে সব নিয়ে যাবে কাঁঠালগুলো। আমাদের দেশের জাতীয় ফল কাঁঠাল দেখুন, কি দেখবেন আর নতুন করে দেখছেন। কিন্তু আমি দেখাতে যাচ্ছি বাজারটা কেমন একটা বিশৃঙ্খল পরিবেশ হয়ে আছে এই বর্ষার কারণে আর করোনার কারণে। এই গোটা জায়গাটা শুধু কাঁঠাল আর কাঁঠালে সেয়ে থাকতো। কিছুদিন আগে আম থাকতো, আম কিছু এখন আছে আমের বাজার এটা, কিন্তু আম কমে গেছে, যার ফলে এখন চলতেছে কাঁঠালের সময়। আপনারা যারা পাইকারি দামে কাঁঠাল কিনতে চান বিজনেসের জন্য, তারা এই বানেশ্বর বাজারে এখানে আসতে পারেন। বানেশ্বর বাজারে অনেক আরও অনেক কিছুই আসে, যা চাবেন তাই পাবেন এখানে। এই কাঁঠালগুলো কেমন দামে কেনা হয়েছে এখানে? মানে মানুষ খাওয়ার জন্য ব্যবহার করা হবে। সবচেয়ে কাঁচা কাঁঠাল ওখানে গিয়ে কাঁচা বিক্রি হবে না পাকা বিক্রি হবে? কাঁচা এবং পাকা দুইটাই। সব একজন মালিকের না বিভিন্ন মালিকের? বিভিন্ন মালিকের, একজনে নিছি। ও আচ্ছা আচ্ছা। হাটে আপনি নিয়েছেন 20টা, আর কিনে নিয়েছেন 30টা। বুঝতে পারছি। কাঁঠালের বাজার তাহলে অনেক ভালো দর্শক দেখা যাচ্ছে, কারণ এখানে একটা কাঁঠাল কিনেছি 70-80 বা 90 টাকা দিয়ে, কিন্তু এটা চলে যাবে মনে করেন বাংলাদেশের বিভিন্ন অত্র এলাকাতে, সেখানে গিয়ে এটারই দাম হয়ে যাবে আরও বেশি, 3 গুণ 4 গুণ দাম বেশি হয়ে যাবে, যার ফলে ভালো একটা ব্যবসার ক্ষেত্র তৈরি হবে। কিন্তু এবার করোনার কারণে দেখা যাচ্ছে অনেক কাঁঠাল কম আসছে, মানুষজন কম আসছে, নাহলে এই গোটা এলাকাতে শুধু কাঁঠালে ভরে থাকতো, মানুষই ঢুকতে পারতো না। এখানে তো মনে হয় বিভিন্ন জাতের কাঁঠাল আছে না? কাঁঠালের জাত আবার কি হয়তো কোনোটা খেতে একটু ভালো, কোনোটা একটু অর্থে কমা। দর্শক, আপনারা যখন মনে করেন যে কোনো বাজারে গেলেন, দোকানদারকে বলবেন ঢাকা কিংবা কুমিল্লা বা চিটাগাঙে যে এই কাঁঠালটা কীরকম, সেই কাঁঠালটা কীরকম, ওরা আপনাকে বলবে এটা একের কাঁঠাল, এটা দুইয়ের কাঁঠাল। আসলে এক দুই বলে কোনো কথা নাই, কাঁঠাল এই যে মনে করেন এই আমাদের এই সমস্ত জায়গা থেকে যাই, ঢাকা কুমিল্লা আপনার যেখানে বলেন বড় বড় শহরগুলোতে যাওয়ার ফলে এগুলোই হয়ে যায় একের কাঁঠাল দুইয়ের কাঁঠাল। তাই আপনি কখনো কাঁঠাল নেওয়ার আগে ওখানে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, আপনি দেখে নেবেন টিপ বসতে কিনা। যদি মনে করেন যে কোনো কাঁঠালের শরীরে কাঁচা অবস্থাতে এই নরম থাকে, তাহলে ওই কাঁঠালটা পাকলে আর ভালো লাগবে না, কারণ ঝালটি হয়ে যাবে খেতে। তো এই সমস্ত দিক একটু বিবেচনা করবেন। এই তো আশা করি সবাই ভালো লাগলো, ভালো লাগছে কাঁঠাল দেখতে, চারিদিকে শুধু কাঁঠাল আর কাঁঠাল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।